বিয়ানীবাজারের দুই চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহমদ। তারা জামায়াতে ইসলামের রাজনীতির সাথে জড়িত। সিলেট নগরীর কোতোয়ালি থানার একটি মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। লাউতার দক্ষিণ পাড়িয়াবহরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার তথ্যসেবা কর্মকর্তা মোসাম্মদ শিউলি বেগমের সভাপতিত্বে এবং সহকারী ওয়াহিদা পারভিনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল হক জোয়ারদার, ইউপি সদস্য আমিনুল ইসলাম, আজমিল আলী কালু, সাদিকুর রহমান প্রমুখ। সভায় তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। বিয়ানীবাজারের মাথিউরা যুব নাগরিক সমাজের উদ্যোগে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ আনন্দ আয়োজনে তিন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। অনুষ্ঠানে দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়ন সহ যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। বুধবার সকালে তার সভাপতিত্বে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা গ্রাহকদের মেয়াদ পূর্তির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিয়ানীবাজার শাখা কার্যালয়ে ইনচার্জ বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। অনুষ্ঠানে মেয়াদ ম্যাচিউরিটি হওয়া গ্রাহকদের 12,19,798 টাকার চেক হস্তান্তর করেন তিনি। সিলেটের গোলাপগঞ্জে কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় ফার্মেসিতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় বড়লেখা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার ফার্মেসি মালিক ও ফার্মাসিস্ট সহ প্রায় 100 জন প্রশিক্ষণ গ্রহণ করেন।